মাধ্যমিক পাশে যদি চাকরি করতে চাও তাহলে এই চাকরিটাই করো, কারণ কি মাধ্যমিক আর তার সমতুল্য একটু জ্ঞান লাগবে। তো মাধ্যমিক ছাড়া কিন্তু চাকরি না, যে কোনো তোমরা যদি সিবিএসসি করে থাকো বা WBSC করে থাকো তাহলে কিন্তু চাকরিটা করতে পারো। তো এই চাকরিটার লাস্ট ডেট কিন্তু আজকে, তো তার জন্যই বলছি কিন্তু আজকে ফর্ম ফিল আপ করে নাও। তো এখানে এটা এখানে পিডিএফ ফাইলটা আছে তোমরা দেখছো, আমি শর্টকাটে বলে দিচ্ছি, শর্টকাটে মনে রাখবে SSB তে নিয়োগ 150টা কনস্টেবল জিডি পদ, তো এটা কিন্তু কর্মস্থান অল ওভার ইন্ডিয়া সব জায়গায়, তো তোমরা জানতেই পেরেছো। 13 জুলাই 2019 কিন্তু আবেদনের শুরু তারিখ ছিল আর হলো 11 আগস্ট 2019 কিন্তু শেষ তারিখ। তো বন্ধুরা অনলাইনে রিক্রুটমেন্ট চলবে, তো স্বাস্থ্য সীমা বল কেন্দ্র তো কনস্টেবল জিডি পদ, তো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এটা ভ্যাকেন্সি। স্যালারি এখানে স্যালারি প্রত্যেক 21,000 থেকে 69,000 স্যালারি, 150টা পদ আছে, বহুত পদ আছে। তো বন্ধুরা এখানে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, কোনো রকমই কোনো ই লাগবে না। আর মাধ্যমিক সমতুল্য পাস যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এখানে বয়সের ছাড় থাকবে SC ST-দের 5 বছর আর 3 বছর থাকবে OBC ক্যান্ডিডেটদের। আর আবেদনমূল্য যারা যারা জেনারেল OBC আছে তাদের কিন্তু 100 টাকা আবেদনমূল্য লাগবে, আর SC ST ই সার্ভিসম্যান আর ফ্যামিলিদের ক্ষেত্রে নো ফিস, কোনো রকমই ফিস লাগবে না। তো সবথেকে বড় এখানে কোনো লিখিত প্রকৃত পরীক্ষা হবে না, দৌড় শারীরিক পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। সবথেকে সঠিক চাকরি আপনার জন্য না কোনো পরীক্ষা, না কোনো নিয়ম, না কোনো কানুন, শুধু মাধ্যমিক পাস থাকলে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারেন 150টা শূন্য পদে। আজকে লাস্ট ডেট যদি পারেন তাহলে কিন্তু এটাকে ফিল আপ করে নিতে পারেন। আর যারা OBC আছে আর PWD আছে তাদের জন্য কিন্তু 100 টাকা ফিস লাগবে, আর যারা বাদ বাকি যারা আছে তাদের জন্য ফ্রিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারেন অনলাইনে। তো ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, ধন্যবাদ।